পদ্ম সেতুর সর্বশেষ খবর, এই যে শেয়ার বকেট ঢালাই হচ্ছে, শেয়ার বকেট কিউরিং এর জন্য ডেকে রাখা হয়েছে। এই যে শেয়ার বকেট ঢালাই হয়েছে, এই দেখেন সর্বশেষ খবর, এটা শেয়ার বকেটের ঢালাই হচ্ছে। রোডে ইসলাম উপরে গাড়ির রাস্তা, এটা গাড়ির রাস্তা আমরা তৈরি করতেছি। এই যে রড দেখতে পাচ্ছেন, সেটা হলো গিয়ে ডিভাইডার, রাস্তাটাকে দুই ভাগে ভাগ করা আছে, চার লেনে গাড়ি চলবে। চার লেনে গাড়ি চলবে, পূর্ব পাশে দুই লেন, পশ্চিমে দুই লেন, মাঝখানে যেটা রোড দেখতে পাচ্ছেন সেটা ডিভাইডার, মাঝখানে এটাকে ডিভাইডার আর আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় ব্যারিয়ার বলা হয়। উপরে গাড়ি চলার রাস্তা, গাড়ি চলার রাস্তা, সামনে বড় একটা ক্রেন দেখা যাচ্ছে, এই যে গাড়ি চলার রাস্তা তৈরি হচ্ছে আস্তে আস্তে। আগামী 2022-এর জুন জুলাইতে গাড়ি এই চলবে উপর দিয়ে, পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি চলবে, কোটি মানুষের স্বপ্ন পূরণ হবে, কোটি মানুষের স্বপ্ন পূরণ হবে। 22-এর জুন জুলাইতে গাড়ি চলবে, প্যারাপেট সেটিং হচ্ছে, যে প্যারাপেট সর্বশেষ প্যারাপেটের কাজ চলবে।